হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। সো প্র্যাকটিস কেমন চলতেছে আপনাদের? আশা করছি প্র্যাকটিস করতেছেন এবং শিখতেছেন। সো বন্ধুরা, আজকের ব্লেন্ডার চতুর্থ সিরিজে আপনাকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমরা শিখব যে কিভাবে আপনি একটি মডেলকে অ্যানিমেশন করাবেন, তার সাথে আপনি কিভাবে রেন্ডার করবেন। সো অনেকেই এই আশায় আছেন যে রেন্ডার কিভাবে করতে হবে এবং কিভাবে অ্যানিমেশন করতে হবে। সো বেসিক্যালি আমাদের যে ব্লেন্ডারের কাজ শেখা সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন, ঠিক আছে? সেটাই আমরা আজকে শিখব এবং তার সাথে শিখব যে কিভাবে আপনি রেন্ডার করবেন। আপনি যে অ্যানিমেশনটা করেছেন সেটাকে আমরা ড্রাইভে সেভ করব, যাতে পরবর্তীতে আমরা ইউটিউবে কিংবা আদারওয়াইজ কোনো সোশ্যাল সাইটে যেন আপলোড করতে পারি। সো সেই ট্রিকটি আজকে শেখাবো। সো সবার প্রথমে আমি আপনাকে একটি অ্যানিমেশন দেখাচ্ছি। সো অ্যানিমেশন যখন আপনি যখন রেন্ডার করবেন, রেন্ডার করলে কিন্তু অনেকটা সময় লাগে। সো আমি আগেই একটি রেন্ডার করেছি, দেখাচ্ছি আপনাদের। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রেন্ডারটি খুবই ছোট্ট একটা স্মুথিং একটি অ্যানিমেশন দিয়েছি। এভাবে আপনারা অ্যানিমেশন করতে পারবেন। সো আমি আপনাদের জাস্ট শুধু বোঝানোর জন্য অ্যানিমেশনটা করেছি। সো অ্যানিমেশনের কাজ হচ্ছে, আপনি যখন কোনো ভিডিও মডেলকে অ্যানিমেশন করাবেন এবং আপনাকে এখানে দুটি কাজ শিখতে হবে, সেটি হচ্ছে আপনার মডেলকে অ্যানিমেশন করা এবং তার সাথে আপনার ক্যামেরাটি যে আছে, আপনি যখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যামেরাটি, এটাকেও আপনাদের অ্যানিমেশন করতে হবে। কোন অ্যাঞ্জেল থেকে আপনাকে ভিডিওটি করতে হবে এবং কোন অ্যাঞ্জেল থেকে ভিডিওটি করতে হবে, সব কিছু আপনাকে এখানেই মেনটেন করতে হবে। সো আপনারা চাইলে এখানেই সব কিছু কালার দিতে পারবেন এবং টেক্সচারও দিতে পারবেন। সো বন্ধুরা, টেক্সচার যেটা আমরা রিয়েল লুক, মনে করেন আমি যে এই চেয়ারটা আপনাদেরকে আগের ভিডিওতে শিখিয়েছি যে চেয়ার কিভাবে ব্লেন্ডারে তৈরি করবেন, ঠিক আছে? সো আমি কিন্তু আপনাদেরকে কালারের ব্যবহার শিখিয়েছি কিন্তু টেক্সচারের ব্যবহার শিখিয়ে নেই। কারণ টেক্সচার যদি আপনারা করেন, টেক্সচার হচ্ছে কি, আপনাদের একটু ভালোভাবে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিচ্ছি। টেক্সচার হচ্ছে, মনে করেন এই যে চেয়ারটি আছে, চেয়ার তো সম্ভবত আমাদের মূলত কাঠের হয়, ঠিক আছে? সো আপনারা এটা কাঠের মতো যে কালারটি আছে সেই কালারটি যখন দিবেন, সেই কালারটি দেওয়ার জন্যই সেটাকে বলে টেক্সচার। টেক্সচার মূলত ইমেজের সাহায্যে দেওয়া হয়। সো বন্ধুরা, টেক্সচার নিয়ে আমরা পরবর্তী সিরিজে আলোচনা করব। সো আজকের সিরিজটি হচ্ছে আমাদের যে কিভাবে আপনারা অ্যানিমেশন করবেন এবং কিভাবে আপনারা রেন্ডার করবেন। সো সবার প্রথমে আমি আপনাদেরকে একটি সিরি বানিয়ে দেখাচ্ছি, আপনারা সিরিটি কিভাবে বানাবেন সেটি একটু দেখুন। সিরিটি বানিয়ে আমরা তারপর রেন্ডার করব, অ্যানিমেশন করব এবং রেন্ডার করব, ঠিক আছে? সো বন্ধুরা, এই অ্যানিমেশনটা যদি আপনারা দেখেন একবার, একটু যদি মাথায় রাখেন, খুব ধৈর্য সহকারে যদি দেখেন, তাহলে কিন্তু আপনি ব্লেন্ডারের প্রতি একেবারে নলেজটি অনেকটা বেড়ে যাবে এবং শিখতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনি যদি আমার আগের সিরিজগুলো এখনও ফলো না করেন তাহলে কিন্তু আপনি এই সিরিজ পর্যন্ত কিছুই বুঝতে পারবেন না। কারণ আগের সিরিজে আমি টুলের ব্যবহার এবং কোন কোন টুলগুলো দিয়ে আমরা এই কাজগুলো করব সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, আপনারা কিন্তু পরবর্তী স্টেপগুলো সব কিন্তু আপনারা এই সিরিজের মধ্যেই পাবেন। প্রতিদিন রাত আটটায় ভিডিও আপলোড দেব, আপনারা ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস চালিয়ে যাবেন। সো বন্ধুরা, এখন চলে যাই কাজে। সো এখন আমরা যেটি করব, একটি নতুন ফাইল নিব, চলে গেলাম আমি নিউ জেনারেল ডন সেভ, ঠিক আছে? সো আপনাদের কিন্তু ডিফল্ট অবস্থায় কিন্তু এরকম থাকে, ঠিক আছে? সো আমরা যদি এখন সিরি বানাতে চাই, সিরি বানানোর জন্য আমরা প্রথমে মূলত এই লাইটটিকে ডিলেট করব। সো আপনারা জানেন যে ডিলেট কীভাবে করতে হয়, আমি এই নিয়ে আগেই ভিডিওতে আলোচনা করেছি, তার জন্য আর দেখাচ্ছি না। এবং কিভাবে মুভ করতে হয় সেটাও আপনারা হয়তো জানেন, যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। সো এখন যেটি করবো, আমরা এই কিউবটিকে আমরা কিবোর্ড থেকে এস দাবাবো, এস, তারপর আমরা এখানে জেড প্রেস করব। সো এখন আমরা এটাকে একটু হালকাভাবে এভাবে করে দেবো, ঠিক আছে? সো আমরা একটু জুম করব। সো বন্ধুরা, জুম করতে গেলে আপনার যে মাউস বাটনটি আছে, মাউসের যে স্ক্রোল বাটনটি, এটি চাকাটা আপনারা আস্তে করে ঘুরাবেন। দেখতে পাচ্ছেন সামনের দিকে ঘোরালে জুম হচ্ছে এবং পেছন দিকে ঘোরালে জুম আউট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সিরিটি আমাদের বানাবো। সো সিরি বানানোর জন্য যেটি করব এখন আমরা, এটাতে আমরা লুপ কাট দেবো। সো লুপ কাট দেওয়ার জন্য যেটি করব আমরা, চলে যাব এটা, এই অবজেক্টটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব এডিট মোডে। এডিট মোডে যাওয়ার জন্য শর্টকাট কি, আমাদের ট্যাব, ট্যাবে ক্লিক করে চলে যাব আমাদের লুপ কাট টুল, এটা আমাদের স্লাইড টুল, হ্যাঁ যে লুপ কাট টুলে আমরা চলে আসলাম। সো আমরা একটু জুম করব, জুম করে আমরা এদিক দিয়ে একটা কাট বসাবো, এখানে একটা কাট দেব, তারপর আমরা এখানে আরেকটি কাট দেব,
তারপর আমরা এখানে একটি কার্ড দেব, এখানে একটি দেব, এখানে একটি দেব। সো আমরা এটা দেব না, কন্ট্রোল জেড দেব। দেওয়ার পর আমরা এই দিক দিয়ে আরেকটি কার্ড বসাবো এবং তারপরে আরেকটি। সো বন্ধুরা, আমি যে এই ট্রিকগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সিম্পল ট্রিক, খুবই সহজ, কারণ আমি আপনাদেরকে প্রথমে সহজ দিয়ে কিন্তু শেখানোর চেষ্টা করতেছি, কারণ যাতে আপনারা পরবর্তী কাজগুলো করতে পারবেন। সো পরবর্তী আস্তে আস্তে আমরা খুব জটিলের দিকে যাব। সো এখন আমরা যেটি করতে পারি, সো আমরা যেটি করব এখন, আমরা এখান যে দেখতে পাচ্ছেন এই যে ভার্টেক্স সিলেক্ট টুল, এটিকে আমরা চলে যাব এখানে ক্লিক করব, ফেস সিলেক্ট টুলে ক্লিক করে দিব, তারপর আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রুড রিজিয়ন টুলে, তারপর আমরা এখানে জাস্ট এটাকে ক্লিক করব এবং উপর দিকে হালকাভাবে একটু সাইজভাবে এখানে রাখবো, যাতে আমাদের সিঁড়িটি একেবারে সুন্দর হয়, যাতে রিয়েল মনে হয়। জাস্ট আমি আবার নিচেরটা ক্লিক করলাম একবার, তারপর আমরা আস্তে করে উপরে উঠালাম, ঠিক আছে। তারপর নিচেরটা ক্লিক করব, উপরের দিকে উঠাবো, নিচেরটা ক্লিক করব, এর থেকে হালকা একটু বড় করব, আবার নিচেরটা ক্লিক করব, হালকা একটু বড় করব এর থেকে। সো আবারও নিচেরটি ক্লিক করব, হালকা একটু বড় করে দেব। সো এখন আমরা একটু জুম আউট করি, জুম আউট করে আবার এটাকে ক্লিক করব এবং এটাকেও উপরে উঠিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়িটি অসাম, তাই না? এভাবে মূলত আপনারা সিঁড়ি তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, চাচ্ছেন যে আপনি আরেকটি পিছনে অ্যাড করতে যাচ্ছেন, এই আরেকটি উচ্চা উঁচা সিঁড়ি অ্যাড করার জন্য, সিঁড়িটি আরেকটি সিঁড়ি অ্যাড করার জন্য যেটি করবেন আপনারা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জাস্ট একটু এখান থেকে বাড়িয়ে দিবেন, খুবই সহজ, খুবই সহজ। আপনি যদি এই ট্রিকগুলো ফলো করেন, আমার যদি সিরিজটি ফলো করেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো ভিডিওটি ধৈর্য সহকারে শুধু দেখতে থাকুন। সো এখন আমরা এটাতে ক্লিক করব, এর উপরে ফেস সিলেক্ট করে আবার এটাতে উপরে উঠাই দেবো। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর হয়ে গেল। সো বন্ধুরা, এটি হচ্ছে আমরা কিভাবে একটি অবজেক্ট তৈরি করতে পারি। সো আপনারা যদি একটি বাড়ি তৈরি করতে চান, সো এখন আমি বাড়ি তৈরি করে দেখাচ্ছি না, কারণ আপনি হয়তো অনেকে ভোর হয়ে যান ভিডিও দেখতে দেখতে। সো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওগুলো ছোট করার চেষ্টা করবো, যাতে আপনি বুঝতে পারেন তাড়াতাড়ি এবং প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। সো যদি বাড়ি তৈরি করতে হয়, আপনারা যদি রিকোয়েস্ট করেন, তাহলে আমি পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে দিব। আপনি যদি রিকোয়েস্ট করেন আমাকে, তারপরেই কিন্তু আমি দিব, তার আগে কিন্তু দিব না, কারণ আমি আপনার সময় নষ্ট করতে চাই না। যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আমাদের শেখার, যেগুলো আমাদের শুরু থেকে শেখার উদ্দেশ্য, সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো, ঠিক আছে। সো এখন আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমি আবার ট্যাব প্রেস করব, এডিট মোড থেকে অবজেক্ট মোডে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে। সো এখন যেটি করব আমরা, অ্যানিমেশন করার জন্য সবসময় আমার যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমাদের ক্যামেরা। আমরা যদি এখন ক্যামেরাতে ক্লিক করি, সো ক্যামেরা ক্লিক করলে কিন্তু আমাদের ক্যামেরাটি আসতেছে না, কারণ আমরা ক্যামেরাটিকে ডিলেট করে দিয়েছি। সো ক্যামেরা কীভাবে অ্যাড করতে হবে, সো সিম্পলি আমরা আগের মতো যেভাবে আমরা কিউবগুলো অ্যাড করি, সেভাবে আমরা দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করব এবং ক্যামেরা, কিংবা আপনারা শর্টকাট ইউজ করতে পারেন, যাতে আপনার টাইম যাতে বেঁচে যায়, তার জন্য আমরা শিফট চেপে ধরে তারপর এ প্রেস করব, চলে আসছে আমাদের এটি। তারপর আমরা ক্যামেরা ক্লিক করব, ক্যামেরা ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে সিন কালেকশনে আমাদের ক্যামেরা চলে এসেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না ক্যামেরাটি, দেখতে পাচ্ছেন এখানে নিচে ক্যামেরাটি আছে। সো আমরা এটাকে মুভ করব, মুভ করে উপরে উঠাবো এবং এটা আমরা এই সাইডে এইদিকে রেখে দেবো, ঠিক আছে। সো এখন আমরা বুঝবো কিভাবে যে ক্যামেরাটি কোন পাশে আছে, কোন দিক দিয়ে মুভ করে আছে এবং এঞ্জেল ফ্রেমের মধ্যে কি কি আছে। সো আমরা আবার ক্যামেরাতে ক্লিক করব, ক্যামেরাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক, কোনো কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সো একটা কথা মাথায় রাখবেন সবসময়, আপনারা যখন রেন্ডার করবেন, রেন্ডার করার আগে আপনি যদি রেন্ডার ভিউটি দেখেন, এটি হচ্ছে আমাদের রেন্ডার ভিউ। আমরা রেন্ডার ভিউ ক্লিক করব, রেন্ডার ভিউ ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা যখন রেন্ডার করব, এটি রেন্ডার করার পর কিন্তু আমাদের এরকম আসবে, দেখতে পাচ্ছেন এরকম কালার, আমাদের অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না একটা। সো আমার যেহেতু লাইটটি ডিলেট করে দিয়েছি, তার জন্য কিন্তু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। সো আপনারা যদি কোনো ম্যাটেরিয়াল, কোনো কালার যদি সেট করেন, তার জন্য আমরা যেটি হবে দেখবো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ম্যাটেরিয়াল প্রিভিউ, এটাতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের কালারটি বর্তমান সাদা অবস্থায় আছে, ডিফল্ট অবস্থা। সো এখন যেটি করব আমরা, এটা আমরা রেন্ডার মোডে রাখবো, রেন্ডার মোডে রেখে আমরা একটা লাইট ক্রিয়েট করব, লাইটটি আমরা এখন অ্যাড যাব, অ্যাড গিয়ে তারপর লাইট, লাইট কিন্তু আমাদের এখানে চারটি আছে, ঠিক আছে। চারটির মধ্যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পয়েন্ট, সান, স্পট, আপনি কোন লাইটটি এখানে দিতে চাচ্ছেন। সো প্রথমে আমি পয়েন্টটি দিচ্ছি, পয়েন্টটি হচ্ছে এই যে আমাদের বাড়িতে যেমন লাইটগুলো থাকে, দেখতে পারেন এই যে গোল করে যে লাইটটা কি বলে ওটাকে, সো ওগুলো যেতে দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু এই লাইটটি, বুঝতে পারছেন, দেখেন এখানে লাইটটি,
এটি কিন্তু ওইরকম লাইট। আর আপনি যদি স্থানে ক্লিক করতেন তাহলে কিন্তু আপনার যে পুরা যে আমাদের যেমন সূর্যটি সারা পৃথিবীতে আলো দেয় সেরকমটি ওই যে আপনার সান যে লাইটটি যদি ইউজ করতেন তাহলে কিন্তু আপনার এখানে যতটা সারফেস থাকবে সব সারফেসেই কিন্তু আপনার লাইটের আলোটা চলে যাবে, কিন্তু আমাদের এটি শুধু জাস্ট এই এরিয়া পর্যন্ত লাইটটি থাকবে। সো এটা আমরা একটু ভলিউমটি বাড়িয়ে দিই, ভলিউম বলতে কি এর যে পাওয়ারটি আছে এই পাওয়ারটা আমরা একটু বাড়াবো, পাওয়ারে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ারটি বাড়ানোর জন্য আমরা লাইটে আসব। দেখতে পাচ্ছেন এখানে এই লাইটের সবগুলো অংশ কিন্তু এখানে দেওয়া আছে প্রপার্টিস টুলে। এখানে আমরা পাওয়ার দেখতে পাচ্ছি, এই পাওয়ারে আমরা ক্লিক করব। আমাদের যেহেতু এই আলোটি আমাদের পয়েন্ট, তার জন্য আমরা পয়েন্টে ক্লিক করে তারপর আমরা এটা 10 ওয়াটের আছে আমরা একটু বাড়িয়ে দিব, দেখব কিরকম হয়। জাস্ট এখান থেকে আমাদের বুঝতে পারবে এটা আমাদের আকারটা একটু বাড়িয়ে দিলাম এবং এটা আমরা আরেকটু উপরে দেবো, কিংবা আমরা এই সাইডে নিয়ে যাব, সিঁড়িটি এবার বোঝা যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটি, সো অ্যানিমেশন তো না আমরা এটা কিন্তু আমাদের মডেলটি ঠিক করলাম। এটা মনে করেন আপনার একটি মডেল তৈরি করা, ঠিক আছে, এটাকে আমরা অ্যানিমেশন করব। সো অ্যানিমেশন করার জন্য প্রধানত আপনাকে দুটি উইন্ডোজ বের করতে হবে, তাহলে কিন্তু আপনার সময়টি বেঁচে যাবে। সো অ্যানিমেশন করার জন্য আমরা যেটি প্যানেলের সাথে এখন পরিচিত হব সেটি হচ্ছে আমাদের অ্যানিমেশন প্যানেল। এই নিয়ে আগে আমরা বলেছিলাম যে যখন আমরা অ্যানিমেশনে কাজ করব তখন আমরা এই প্যানেলটির বিষয়ে জানবো এবং শিখব। সো সেই সময়টা চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন প্যানেল, এটি এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো কন্ট্রোল করতে পারবো এবং সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। সো আমরা একটি বেসিক ধারণা নিব যে অ্যানিমেশন কীভাবে করা যায়। অ্যানিমেশন এই অ্যানিমেশনটা যদি শেখেন তাহলে আপনি যে কোনো অ্যানিমেশন করতে সক্ষম অবশ্যই হবেন। সো ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখুন এবং মনোযোগ দিয়ে দেখুন, ঠিক আছে। সো এখন যেটি করব আমরা, ঠিক আছে, সো এখন যেটি করব আমরা এটাকে ক্লিক করব, একবার ক্লিক করে এটাকে আমরা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে আমরা যেটি করব, সো এটার যে লোকেশনটি আছে এই লোকেশনটি প্রথমে আমাদের বের করতে হবে যে এই লোকেশনটি কোথায় আছে। এই লোকেশনটি আমাদের লক করতে হবে, লক করার পর থেকে আমরা অ্যানিমেশন শুরু করতে পারবো। সো সেটি করার আগে আমরা এখানে একটু পরিচয় হয়ে নিই এই যে প্যানেলটি আছে। সো এখানে দেখতে পাচ্ছেন 1, 10, 20, 30, 40, 50, 60 এরকম করে দেখতে পাচ্ছেন, এটি আমাদের ফ্রেম রেট, ঠিক আছে। আমাদের ফ্রেম আছে এখানে 250টা। সো আমরা যখন কোনো ভিডিও দেখি, ভিডিও যদি আমরা দেখি সেগুলো কিন্তু আমাদের কোনো কোনো ভিডিও দেখেন যে কারো 25 FPS থাকে, তারপর কোনো 60 FPS, তারপর 30 FPS এরকম একটি থাকে। সো 30 FPS-এর মধ্যে কিন্তু 1 সেকেন্ডে 30টা ফ্রেম তৈরি হয়। সো সেরকমভাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই টাইমলাইনটি, এটা আমাদের 10টি ফ্রেম হবে এখানে, তারপর এখানে 20টি ফ্রেম, 30টি ফ্রেম, 40টি ফ্রেম, সো সম্পূর্ণ কিন্তু এখানে আছে। সো এখন আমরা যেটি করব এটা বুঝলাম। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন, এটা আমাদের জাম্প টু, মানে এটা যদি আমরা চাপি এখানে একটা যে একবার ক্লিক করি, আমরা যদি এখানে থাকি সো আমরা কিন্তু ডাইরেক্ট এই টাইমলাইনে প্রথম যে টাইমলাইনটি আছে এখানে কিন্তু নিয়ে যাবে। সো এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের উল্টো পাশ দিক দিয়ে আসতেছে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টি। আর আমরা যদি এটাতে ক্লিক করি, প্লে করি, তারপর কিন্তু আমাদের এটা সিধা, মানে আমাদের যেটা সঠিক যেটা আর কি বলে সঠিকভাবে প্লে হচ্ছে। সো আমরা যদি এটাতে ক্লিক করি, এটা আমাদের আর যখন আমরা কে ফ্রেমগুলো ক্রিয়েট করব তখন আমাদের এগুলো কাজে আসবে। এবং এ পাশে যেটি আছে এটি যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই পাশ থেকে না আসে আমাদের ডাইরেক্ট এ পাশে নিয়ে আসলো। সো হয়তো এগুলো আপনারা বুঝতে পেরেছেন, বুঝার তারপর আমরা যেটি করবো এখানে কে ফ্রেম, এই যে অ্যান্ড ফ্রেমটা আছে এই অ্যান্ড ফ্রেমটা আমরা চাইলে এখানে মিনিমাইজ করতে পারবো। জাস্ট আমরা এখানে কে ফ্রেম দেবো 100টা, ঠিক আছে, ফ্রেম দিলাম আমরা এখানে 100টা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 100 পর্যন্ত এখানে মার্ক হয়ে গেছে। আমরা এখন চাইলে অ্যানিমেশনটি শুধু 100 পর্যন্তই, 100 ফ্রেম পর্যন্তই অ্যানিমেশন করতে পারবো। সো স্টার্ট যে এখানে আছে এই স্টার্টটি আমাদের 1 পর্যন্ত আছে, এটাই থাক, এটা ডিফল্টভাবে থাকবে। সো আপনারা এখান থেকে এখন শুরু অ্যানিমেশন করা, সো এখানে বেশি অতটা কাজ নেই। সো এখন আমাদের এই লোকেশনটাকে আমরা লক করব, লক করে আমরা এটাকে মুভ করব এবং এপাশে মুভ করব, দেখব কিরকম অ্যানিমেশনটি হয়, ঠিক আছে। আমরা ক্যামেরার একটু বিষয়টি পরে যাব। সো এখন আমরা যেটি করব এটাকে মুভ করে দেখব, আমরা লাইটকে একটু হাইড করে দিই, ক্যামেরাকে হাইড করে দিই এবং আমরা সলিড মোডে চলে আসি। এখন আপাতত এটাকে আমরা মুভ করাবো, ঠিক আছে। সো আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এর লোকেশনটা পাবো কোথায়। লোকেশনটা পাওয়ার জন্য আমরা যদি দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা এরো চিহ্ন আছে এখানে, দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা এরো এপাশে। সো এই এরোতে আপনারা একবার ক্লিক করবেন, এই এরোতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পপ আপ বক্স চলে আসবে। সো এখান থেকে আমাদের মূলত কাজ, এটি হচ্ছে আমাদের লোকেশন,
তারপর আছে রোটেশন, তারপর আছে স্কেল, তারপর আছে ডিমিশন। ঠিক আছে, এগুলোর কাজ কি এগুলো আমরা এখন জানবো এবং শিখব। সো আমরা আমাদের যে লোকেশনটি আছে, আমরা যদি মুভমেন্ট করাতে চাই কোনো একটি মডেলকে, সো মুভমেন্ট করার জন্য আমরা এখানে মাউসটি ক্লিক করব। সবার প্রথমে আমরা লক করব, লক করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করব না, এখানে মাউসটি আমরা এখানে রেখে দেব, ড্র্যাগ করে এখানে রেখে দেব, এবং কিবোর্ড থেকে সিম্পলি আমরা আই প্রেস করব। আই প্রেস করলেই দেখতে পাচ্ছেন এখানে, সো আমরা একটু প্যানেলটি একটু ছোট করি, আমরা অবজেক্টটি সিলেক্ট করার নাই এখন। ঠিক আছে, এখন আমরা এখানে আসব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সো আমরা চাইলে এখান থেকে 20 ফ্রেম করব, এখানে 20 ফ্রেমে আমরা এই অবজেক্টটিকে আমরা কোথায় রাখবো সেই অবস্থায় আমরা এটিকে সিলেক্ট করব। মুভ টুল অবস্থায় সিলেক্ট করে আমরা এখান থেকে এ পাশে নিয়ে আসব এবং এখানে আমরা লক করব। শুধু মাউসটি আপনারা ড্র্যাগ করে এখানে রেখে দিবেন এবং আই প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে লক হয়ে গেছে। এখন যদি আমরা দেখি একটু প্লে করে, দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যানিমেশনটা হলো এখান থেকে এখান পর্যন্ত চলে গেল। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সিম্পলি কাজটা করাতে পারবেন আপনার যে কোনো মডেলকে। সো এখন আমরা যদি এখানে 40 পর্যন্ত নিয়ে আসি, 40-এ নিয়ে আসলাম, তারপর আমরা এখানে এই মুভমেন্টটা আমরা আবার আগের জায়গায় নিয়ে আসবো। এর এখানে মূলত এর আগের মুভমেন্ট জায়গা। সো আমরা এখানে আবার লক করব, আই প্রেস করব, শুধু মাউসটা আমরা এভাবে এখানে নিয়ে আসবো। এভাবে আসলেই আপনার জাস্ট খালি শুধু কিবোর্ড থেকে আই প্রেস করবেন, আর কিছু না। সো এখন আপনারা চাচ্ছেন যে এই মুভমেন্টটি আবার হবে। সো এখন তো আমরা এগুলো ম্যানুয়ালি শিখলাম, এখন অটো শিখবেন কিভাবে। অটো শেখার জন্য আমরা একটু প্রথমে কাজটি করে নেব ম্যানুয়ালি। সো অটো করার জন্য আমরা আবার চলে আসব, সাইড কি ফ্রেমে আসব আমরা। আপনি যেখানে ইচ্ছে সেখানে ফ্রেমটি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের বোঝানোর জন্য শুধু এই কাজটি করে দেখাচ্ছি আপনাদের। সো আমরা এখন কপি করে এখানে পেস্ট করব। সো আমরা এটাকে ক্লিক করব, এই কে ফ্রেমটা যে আমরা এখানে বানিয়েছি এই কে এটা আমরা ক্লিক করে তারপর আমরা প্রেস করব কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে এই যে একটি পয়েন্টার চলে এসেছে। এখন আমরা এখানে চাইলে দিতে পারবো, এখানে সাইড ফ্রেমে আমরা এখানে জাস্ট আমরা এখানে ছেড়ে দিলাম। সো এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি হলো না, এটা আমাদের অটো হয়ে গেল, অটোমেটিক। সো আমরা এখানে আরেকটি এখানে কপি করি, কপি করে শিফট চেপে ধরে ডি আবার আমরা এখানে নিয়ে আসবো 80 পর্যন্ত, এখন ছেড়ে দিলাম। ঠিক আছে, সো এখন যদি আমরা দেখি প্লে করে কত সুন্দরভাবে একটি অ্যানিমেশন হচ্ছে, না বুঝতে পারছেন না, অসাম। সো আপনারা চাইলে এভাবেই অ্যানিমেশনটি করতে পারবেন আপনার যে কোনো আপনার মডেলকে। ঠিক আছে, সো এখন চাচ্ছেন যে আপনি রোটেট করবেন কিংবা স্কেল করবেন। সো রোটেশনটা প্রথমে আপনাদের শেখাচ্ছি যে রোটেশনটা আপনি কিভাবে করবেন। সো রোটেশন করার জন্য সবার একই প্রসেস। সো এখানে আমরা যেটি করব, এখানে আমরা প্রথমে লক করব। সো আমরা যখন লোকেশন থেকে যখন মুভমেন্ট করাই তখন একই প্রসেসটা এখানেও আমরা কাজ করবে। সো আমরা লোকেশনে আর রোটেশন উপরে দেখতে পাচ্ছেন লোকেশন, নিচে দেখতে পাচ্ছেন রোটেশন। রোটেশনে আমরা আই প্রেস করব, সিম্পলি আগের মতো আই প্রেস করে আমাদের রোটেশনটা এখান থেকে শুরু হবে এবং আমাদের এখান থেকে শেষ হবে। সো রোটেশনে আমরা এখন ক্লিক করব, এখন আমরা এটাকে রোটেট করব, এখানে রোটেট করে ছেড়ে দিলাম। এখন আমি আরেকটু রোটেট করে দিই, জাস এখান থেকে আবার সোজা করে দিলাম। সো এখন আমি যেটা করব, আবার এখানে মাউসটি ড্র্যাগ করে এখানে রেখে দেব শুধু, তারপর আমরা আই প্রেস করব। সো আমাদের এখানে কিন্তু রোটেশন কমপ্লিট। এখন যদি আমরা দেখি এখানে প্লে করে আমাদের রোটেশনটি হলো কিনা, দেখতে পাচ্ছেন এটা মুভমেন্ট, দেখতে পাচ্ছেন কত স্পিডে আমাদের রোটেশনটি হলো। আপনারা যদি এই কিওয়ার্ডটিকে যদি এ পাশে নিয়ে আসতেন তাহলে কিন্তু রোটেশনটা একটু কম হতো, দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু হচ্ছে। সো এখন চাচ্ছেন যে আপনি এটি স্কেল করাবেন, এটা আপনারা বড় করবেন কিভাবে, আস্তে আস্তে আপনার এটি বড় হবে। ঠিক আছে, একই প্রসেস, সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কেল, স্কেলে আপনারা লক করবেন প্রথমে, সবার প্রথমে আপনারা লক করবেন, লক করে দিলাম। লক করার পর আমরা জাস্ট এপাশে আনবো, আনার পর আমরা এখানে কতটা স্কেল হবে আমরা স্কেলে ক্লিক করব এবং আমরা পুরোটাকে সিলেক্ট করে এভাবে বড় করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে। সো আমাদের এখানে যখন স্কেলটি কমপ্লিট হবে জাস্ট আমরা আবারও কিবোর্ড থেকে আই প্রেস করব। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের, আমরা যদি আবার এখান থেকে প্রেস করি শুরু থেকে দেখি, দেখতে পাচ্ছেন
অসাম। এভাবে আপনারা মূলত অ্যানিমেশন করতে পারবেন আপনার মডেলকে। সো এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন। সো এখন যেটি করব আমরা ক্যামেরাটাকে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার পর আমরা রেন্ডার করব। রেন্ডার করে ভিডিও মোডে আমরা বের করব সব কিছু। আমরা সেটিংগুলো শিখবো এখানে কীভাবে রেন্ডার করতে হয়। সো বন্ধুরা আপনারা এখানে সম্পূর্ণ এ টু জেড শিখতে পারবেন। আমি এখানে আপনাকে শেখাবো, আপনি শুধু ধৈর্য রাখেন, ধৈর্য হারাবেন না। যদি আপনি শিখতে চান অবশ্যই শিখতে পারবেন ব্লেন্ডারে। ব্লেন্ডারে তেমন কোনো কঠিন কাজ এখানে নেই। একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে সবই পানের মতো সহজ মনে হবে। সো এখন যেটি করব আমরা ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে যেহেতু আমাদের হাইড করা ছিল আমরা আনহাইড করব এবং লাইটটিকে আমরা আনহাইড করব। সো এখন আমরা যেটি করবো একটা নতুন প্যানেল খুলবো। নতুন প্যানেল খোলার জন্য যাতে আমরা সম্পূর্ণ কাজটি ভালোভাবে করতে পারি, সো অবশ্যই মাথায় রাখবেন কাজটা যাতে দ্রুত হয়। দ্রুত করার জন্য জাস্ট আমরা চলে যাবো এখানে। আগে আমি আপনাদেরকে প্রসেসটি শিখেছি। জাস্ট আমরা চলে যাবো মাউসটি, দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারটি এখানে আমরা নিয়ে আসলাম, প্লাস আইকন আসলো। এখান থেকে আমরা একটি উইন্ডোজ ক্রিয়েট করতে পারলাম। ঠিক আছে, এখানে আমরা এখানে উইন্ডোজ নিয়ে আসতে পারলাম। উইন্ডোজটি আনার পর এখন যেটি করব আমরা, এখান থেকে আমরা এটিকে ট্রান্সফর্মটাকে আমরা অফ করে দিলাম। এখন আমরা সো বন্ধুরা এখানে আমরা ক্যামেরার পরিস্থিতি দেখতে পারবো যে কোন এঞ্জেলে কোথায় আছে। আমরা এঞ্জেলটা দেখতে পারবো এবং আমরা এখানে ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবো। সো খুবই ইজিলি প্রসেস। সো এখন যেটি করব আমরা ক্যামেরাটাকে প্রথমে আমরা ঠিক মতো করে নেবো, কোথায় থাকবে না থাকবে আমাদের ক্যামেরাটি। ক্যামেরাটি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ টুলে সিলেক্ট করব এবং মুভ করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটাকে আমরা রোটেট করব। ক্যামেরাটাকে আমরা বাইরে নিয়ে আসবো সবার প্রথমে, যাতে আমরা বুঝতে পারি যে ক্যামেরাটি এঞ্জেলটি কোথায় আছে। ঠিক আছে, নিচে নিয়ে আসবো। এবং এই সাইডে নিয়ে আসবো, এখানে ছেড়ে দিব এবং আমরা রোটেট করব এটিকে। ফ্রেমটি আমাদের একদম ঠিক হয়নি। এইভাবে নিয়ে আসবো এবং মুভ টুলে ক্লিক করে এই পাশে নিয়ে আসবো। আবার একটু রোটেট করব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটি। এটি আমাদের হাইট হয়ে গেছে অনেকটা। সো এটা আমরা একটু নিচে নিয়ে আসবো, জেড এক্সেস প্রেস করব, নিচে নিয়ে আসলাম এবং আমরা একটু হালকাভাবে রোটেটটি করে নেব। আর একটু রোটেট করার দরকার আমাদের। এখন মূলত আমাদের ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা এখানে ঠিক আছে। সো এখন আমরা ক্যামেরাটাকে অ্যানিমেশন করব। ক্যামেরাটাকে অ্যানিমেশন করলে কিন্তু আমরা পরবর্তীতে যে রেন্ডার যে ভিডিওটা ভিউজ আসবে, যেমন একটি সিনেমা যখন শুটিং করা হয়, শুটিং করলে কিন্তু ক্যামেরা দিয়ে শুটিং করে, সেরকমভাবেই আপনারা এখানে সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আপনারা ভিপিএক্সও তৈরি করতে পারবেন, কার্টুন অ্যানিমেশন হইতে যে কোনো। যেমন একটি চ্যানেল আছে যেটা বিখ্যাত একটি চ্যানেল, চ্যানেলটির নাম হচ্ছে ম্যাক জক অফ। অনেকেই হয়তো দেখেছেন চ্যানেলটি, পরিচিত হয়েছেন সেই চ্যানেলটি। এভাবে কিন্তু ওরা অ্যানিমেশন করে এবং শেষে ভয়েস রেকর্ড করে, তারপর কিন্তু ভিডিওগুলো ম্যাক করে। বুঝতে পারছেন বিষয়টি? সো এখন আমরা ক্যামেরাটিকে অ্যানিমেশন করব। ক্যামেরাটিকে অ্যানিমেশন করার জন্য আমরা ক্যামেরাকে সিলেক্ট করব, আবারও একই প্রসেস ট্রান্সফর্মে যাব এবং ক্যামেরাটা আমাদের পজিশনটি লক করব। এখন আমরা ক্যামেরাটিকে লক করব, এখানে আই প্রেস করব। ঠিক আছে, আই প্রেস করে এখন আমরা ক্যামেরাটাকে মুভমেন্টই দিব, কোথায় যাবে ক্যামেরাটি। সো এটাকে আমরা মুভ টুল করে সর্বপ্রথমে যেটি করব আমরা এই আমাদের অবজেক্টটি যেহেতু ওপাশে যাচ্ছে, তার জন্য আমরা এর সাথে যদি এখন আমরা তাল মেলাই, তাল মেলানোর জন্য আমরা যেটি করব এখানে আমরাও এটাকে নিয়ে যাব এখান পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমরা আই প্রেস করব, সিলেক্ট হয়ে গেছে। আমরা আরেকটু আগে যাব, দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্টটি চলে গেল। আমরা আবারও ক্যামেরাকে সিলেক্ট করে আমরা এ পাশে নিয়ে আসব।
এখানে আমরা আই প্রেস করব, আবার লক করে দেব। এখানে লক করে দেওয়ার পর আমরা আবারও দেখব কোথায় যাচ্ছে আমাদের অ্যানিমেশনটি। আবারও আমরা এই পাশে নিয়ে আসব, আবারও এখানে আমরা আই প্রেস করব, ঠিক আছে। সো এখন আমরা দেখব কোথায় যাচ্ছে আরেকবার। এবার কিন্তু রোটেশন হচ্ছে, সো রোটেশন যেহেতু হচ্ছে কোনো সমস্যা নেই। আমরা এখানে আরেকটা জিনিস করব, এখানে আই প্রেস করব এবং আমরা চাচ্ছি যে এবার এই ক্যামেরাটি নিচে থাকবে। সো আমরা নিচে প্রেস করব, এখানে নিচে দেওয়ার পর আমরা এখানে আবারও আই প্রেস করব এবং আমরা আবারও একটু অ্যানিমেশন দেবো, এবার আমরা উপরে দিব। সো বন্ধুরা এখন জিনিসটি দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এটি বড় হয়ে যাচ্ছে, সো বড় হওয়ার জন্য যেটি করব আমরা আবারও এটিকে পেছন দিক দিয়ে টানব। পেছন দিকে টানার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়াই অ্যাক্সেসে ক্লিক করব এবং পেছন দিক দিয়ে টানব, তাহলে দূরে আসবে জিনিসটি, আমাদের ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এখানে। সো আমরা এখানে এনে তারপর আমরা একটু উপরে দেব এবং তার সাথে এই পাশে দেব। সো এখন যদি আমরা এখানে লক করি, মাউসটি আমরা এখানে নিয়ে আসবো, লক করব, হয়ে গেছে আমাদের কাজ অ্যানিমেশনটি। এখন যদি আমরা দেখি ক্যামেরা ভিউ অবস্থায় আমরা কিন্তু দেখব, এখন দেখতে পাচ্ছেন আমাদের এঞ্জেলটি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যামেরাটা কিভাবে নড়াচড়া করতেছে আমাদের অবজেক্টের, আমাদের যে মডেলটি আছে মডেলটির সাথে। সো আমাদের একটু দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের এটি প্যানেলটি অফ করতে হবে। অফ করার জন্য আমরা যেটি করব এখানে আবারও এভাবে প্যানেলটি আমাদের অফ হয়ে গেল। অফ হওয়ার পর আমরা এটিকে র্যান্ডার করব। সো বন্ধুরা এখন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, সেটি হচ্ছে আমরা র্যান্ডার করব। সো বন্ধুরা র্যান্ডার করার জন্য এখানে কয়েকটি সেটিং আছে, সেই সেটিংগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা র্যান্ডারটি করতে পারবেন। সো বন্ধুরা র্যান্ডার মূলত যে ধরনের পিসিগুলোতে একটু মনে করেন কম কোয়ালিটি যেগুলো পিসি সেগুলোতে একটু র্যান্ডার হতে খুব বেশি সময় লাগে, কারণ তাদের প্রসেসর কিংবা র্যাম যদি একটু কম থাকে তাহলে কিন্তু একটু বেশি সময় লাগে, কিংবা আপনার যদি কম্পিউটারটি একটু হাই লেভেলের হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো একটি র্যান্ডার পাবেন, খুব কোয়ালিটি ভালো পাবেন। সো এখন র্যান্ডারটি করবেন কিভাবে, র্যান্ডার যে কোনো কম্পিউটার দিয়ে করা যাবে, সমস্যা নেই। র্যান্ডার করার আগে আপনাদের সামনে আপনাদের মাথায় আরেকটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনারা যখন র্যান্ডার করবেন আপনার যে অ্যানিমেশনটি আছে সেটি আপনারা মূলত 0 থেকে 250 ফ্রেম পর্যন্তই করবেন। এর থেকে বেশি কোনো যদি বড় কোনো ভিডিও যদি আপনারা র্যান্ডার করতে যান, কোনো বড় অ্যানিমেশন র্যান্ডার করতে যান, তাহলে কিন্তু আপনার ব্লেন্ডারটি ক্রাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ এতে কিন্তু আপনার সময়টা একেবারে বৃথা চলে যাবে। তার জন্য আপনাকে একটা সাজেশন করব, আপনার যদি কম্পিউটারটি লো ক্যাপাসিটি হয় তাহলে আপনারা ছোটো ছোটো অ্যানিমেশন করবেন, ছোটো অ্যানিমেশন করে একটু শিখবেন, শেখার পর পরবর্তীতে আপনার চাইলে বড় বড় ধরনের অ্যানিমেশন করতে পারেন। সো অ্যানিমেশন করবেন, অ্যানিমেশন রেন্ডার করবেন কিভাবে, এখন রেন্ডার করার জন্য আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেন্ডার প্রপার্টিস, আমরা প্রপার্টিস প্যানেলে যাব, রেন্ডার প্রপার্টিসে ক্লিক করব। রেন্ডার প্রপার্টিসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সব কিছু আমরা সেম টু সেম রাখবো এখানে। আর রেন্ডার এটা আপনার কোয়ালিটি কীরকম হবে রেন্ডার সেটি এখানে বলতেছে, জাস্ট আমরা 64ই রাখলাম। তারপর ভি পোর্ট আপনারা 16 রাখবেন, সমস্যা নেই। তারপর আমরা চলে যাব কোথায়, চলে যাব আমরা নিচের যে প্যানেলটি আছে আউটপুট প্রপার্টিস, এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আউটপুট, এই আউটপুটে যাব। সো আমাদের রেজুলেশনটি কীরকম হবে, আমাদের ভিডিওর যে রেজুলেশন আছে সেই রেজুলেশনটি আমাদের এখানে বলছে। সো আমাদের যেহেতু রেজুলেশন 1920x1080p এটা আমাদের সবারই থাকে, ভিডিওর যে হাই কোয়ালিটি সেটি হচ্ছে। সো আমরা এটা এভাবেই রাখবো। রাখার পর ফ্রেম স্টার্ট, আপনার ফ্রেমটি কোথা থেকে স্টার্ট হবে, সো আমাদের মূলত ফ্রেম যেহেতু দেখতে পাচ্ছেন 0 থেকে শুরু। সো আপনার যদি কোনো সময় এমনটা হলো যে আপনাকে 10 ফ্রেম থেকে শুরু করতে হচ্ছে তাহলে আপনারা এখানে 10 প্রেস করবেন, 10 প্রেস করলে কিন্তু 10 প্রেস করে ইন্টার করবেন, এখানে 10 প্রেস থেকে আপনার কিন্তু র্যান্ডারটি শুরু হবে, ঠিক আছে। সো আপনার এন্ড কোথা থেকে হবে, এন্ড অবশ্যই আপনার যেখান থেকে হবে সেখান থেকে আপনারা বুঝতে পারছেন বিষয়টি। আমার যেহেতু এন্ড হবে আমাদের 100 পর্যন্ত থেকে, আমরা 100 পর্যন্ত রেখে দিয়েছি। সো স্টেপ এটা আমরা আপনাদের অতটা গুরুত্বপূর্ণ না। সো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট, আপনার এটি খুবই গুরুত্বপূর্ণ ফ্রেম রেট, ফ্রেম রেটটি আপনি কত রাখবেন, অবশ্যই আপনারা 24 রাখবেন। যদি আপনার কম্পিউটারের ক্যাপাসিটি একটু বেশি হয় তাহলে আপনার সমস্যা নেই, এর থেকে হাই কোয়ালিটি বার করতে পারবেন সাইড FPS। সো আমরা 24 রাখবো যেহেতু আমরা কম্পিউটারটি একটু লো ক্যাপাসিটির তার জন্য। সো এখন দেখতে পাচ্ছেন নিচে আউটপুট, এই আউটপুটটি আমরা আপনি যে লোকেশনটি আপনি যেটি র্যান্ডার করবেন, ভিডিওটি আপনি কোন লোকেশনে রাখতে চান সেটি আপনাকে বলছে। সো আমরা এখানে লোকেশনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আইকনটি, এটি ক্লিক করার পর
আমরা ডেস্কটপে চাই, ডেস্কটপ সিলেক্ট করব, তারপর আমরা এসিফট। ঠিক আছে, আমাদের কিন্তু ডেস্কটপে সিলেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা, আরেকটি আপনাদের এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে আপনি যে ভিডিওটি রেন্ডার করবেন আপনি ভিডিও মোডে রেন্ডার করতে হবে অবশ্যই। সো এখানে দেখতে পাচ্ছেন ফাইল ফরম্যাট আপনার ডিফল্টভাবে পিএনজি থাকবে, এটি কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, খুবই কিন্তু আপনার এখানে ধ্যান দিতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে এই মোডটি কোন মোডে আছে। ঠিক আছে, সো আমরা এখানে পিএনজি থেকে এখানে দেখতে পাচ্ছেন এভিআই রো, এটাতে ক্লিক করব। সো আমাদের এখানে কাজ শেষ। সো বন্ধুরা, সব কিছু ঠিক করার পর এখন আমরা চলে যাব রেন্ডারে। ঠিক আছে, রেন্ডারে যাব। রেন্ডারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রেন্ডার অ্যানিমেশন, এটার হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল অ্যাপ 12, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের রেন্ডার শুরু হয়ে যাবে। সো বন্ধুরা, চাইলে আপনারা এভাবে রেন্ডার করতে পারবেন। সো বন্ধুরা, রেন্ডার করতে অনেকটা সময় লাগে, যেহেতু আমরা ততক্ষণ ধরে আমরা কী করতে পারবো না, তার জন্য আমি এটিকে অফ করে দিচ্ছি। সো আমি আপনাদেরকে রেন্ডার করে আগের যে ভিডিওটি দেখালাম এটাই আমি এভাবে সেম টু সেম রেন্ডার করেছি এবং আপনাদের দেখানোর জন্য, যাতে সময়টা বাঁচে আপনাদের। সো বন্ধুরা, এভাবে আপনারা রেন্ডার করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝতে পারলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, এখন দেখা হচ্ছে পরবর্তী সিরিজে। সো বন্ধুরা, পরবর্তী সিরিজে আমি একটি নতুন একটি টপিক নিয়ে আসবো, একটি মডেল কীভাবে তৈরি করবেন ব্লেন্ডারে এবং কীভাবে আপনারা সেটি কাজটি করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ টুল নিয়েও আমরা এখানে আলোচনা করব, তার সাথে শিখবো। সো বন্ধুরা, আজকের সিরিজটি এই পর্যন্তই। আর হ্যাঁ বন্ধুরা, যদি ব্লেন্ডার সম্বন্ধে কোনো যদি আপনার প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না, কারণ আমি আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব, কারণ আপনাকে সাহায্য করাই আমার মূল উদ্দেশ্য, কারণ আমি আপনাদের জন্যই ভিডিওগুলো কষ্ট করে তৈরি করতেছি। সো অবশ্যই আপনার মতামত দিবেন, প্র্যাকটিস চালাতে একদম ভুলবেন না, আবারও বলছি অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কিন্তু শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং অ্যানিমেশনও করতে পারবেন। সো বন্ধুরা, এখন দেখা হচ্ছে পরবর্তী সিরিজে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।